ओई दूर दिगंत उभारे जे जयकार माटी से कनकानी तुम्हारा मार माखे एमी करी जानानी ओई दूर दिगंत उभारे जे जयकार माटी से कनकानी तुम्हारा मार माखे एमी करी তুই তো খুব ফুর্তি আজ কিন্তু আমার কথা একবার ভেবে দেখেছিস কি তোর কথা ভেবে আমার কি লাভ তুই আগে বল বিয়ে বাড়িতে মাইক সেট বন্ধ কেন বেকার খরচা করে লাভ আছে এই টাকা খরচা করবি করবি না করবি না করবি বাইনা পার্টিগুলো মুড়ি চানাজুরকে চলে যাবে কেন ও ব্যাপারটা বুঝতে পারছিস না বিয়ে তো হবে না তো বেকার খরচা বা করব বা কেন এ কি হবে না রে সকাল থেকে হলুদ মেখে ঘুরতিছি বিয়ে না হলে হার্ট ফেল হয়ে মরে যাব এ তুই যাবি কিসে করে গাড়ি ঘোড়া তো সব বন্ধ এই গাড়ি বন্ধ বলে বিয়ে বন্ধ হয়ে যাবে কি হবে এখন সকাল 7টা বাজে পান্তা পান্তাকে বের হবো রাত 10টা পর্যন্ত হেঁটে চলে যাব এ শালা উনায় পাগলা হয়ে গেছে রে দরবারে ঘন্টা রাস্তা উনায় পান্তাকে হাঁটতে হাঁটতে চলে যাবে তুই এই তা লকডাউন বলে বিয়ে বন্ধ হয়ে যাবে এই চেকটা তুই যা না না তোরা লকডাউন করবি কোন না বিয়ে করে না ঘরে ঢুকে যাই তারপর লকডাউন কর দুটো তিনটে বাচ্চা হয়ে যাবে তখন লকডাউন তুলে নিবি আমি তখন বাইরে বাইরে এসে খাটাখাটিনি করবো না এরা কচি বাচ্চা জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছে দেখ ঠাকুর তো টেনশন করতে মানে সাইকেলে করে বিয়ে করতে এই সাইকেল মেরে কেড়ে নেবে সাইকেলও কেড়ে নেবে কেড়ে নেবে তাহলে এক কাজ কর হাজারখানে টাকা দিবি সরলে চলে যাবে আরে হাজারখানে লাগলে 10,000 টাকা খরচ করবে কিন্তু কাজ হবে কি কাজ অবশ্যই হবে তুই কার কাছে বলবি না তো ঘরের গল্প বাড়ি বা বলবো ছড়ায় কানে কানে বলি ছড়া তাহলে ব্যাপারটা বোঝা গেছে এবারে পরিষ্কার বুঝে যাবে সত্যিকারের তোর মাথা আছে এইভাবে যদি যা যায় পুলিশের ক্ষমতা নেই আমাদের ধরবে মেয়ের দিদিমার কাছে ফোন করে বলে দে যত কষ্ট হয় আমি আমার নাতির নিয়ে যাচ্ছি আর গরু যখন গইলে উঠবে তখন আমার বিয়ে হবে মদনের মান সম্মান কোনদিন যায় না আজও যাবে না দাদা সত্যিকারে খুব টেনশনের মধ্যে ছিলাম বলে কি হবে না আমি যা মেয়ের ঠাকুমার কাছে ফোনটা করি হ্যালো 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 কে মদন দা হ্যাঁ মালের তুই ভালো আছো তুমি কেন ধরনের মানুষ গো সকাল থেকে মানুষ একবারও ফোন করে না বিশ্বাস করো সকাল থেকে বারবার ঢোকাবার চেষ্টা করছি মোটে ঢুকছে না ভগবান সকাল থেকে আমার ফোনে দু তিনজন ফোন করলো পটপট করে ঢুকে গেল আর তোমার বেলা বেঁধে গেল তোমার টাওয়ার ফেল করছে কি হয়েছে মজনের টাওয়ার ফেল তুমি দেখো তোমার ওখানে নিশ্চয়ই জাম হয়েছে না গো আমার কোথায় জামনি তোমার টাওয়ার ফেল করছে মদনের টাওয়ার ফেল যা খুঁজে বলে যেন হয়ে গেল আর কি যাই হোক ঝগড়াঝাড়ি করে লাভ নেই কাজের কথা আসি মদন যখন কথা দিয়েছে কথা অনুযায়ী কাজ অবশ্যই হবে তবে বিয়েটা হবে গধূলি লগ্নে ঠিক আছে ঠিক আছে মদনের কথার ফেল হয় না আজও হবে না উড়ু উড়ু ভক্তি দূর দূর বিয়ে লগুন
আমার পেলো ভিলুগি মুলত করি উড়ু উড়ু ফুটতে পেছি দুরু মুলত করি উড়ু উড়ু ফুটতে পেছি দুরু পেলো ভিলুগি আমার পেলো ভিলুগি নতুন মানুষ নতুন জীবন কত কি যে দেখি সব নতুন মানুষ নতুন জীবন কত কি যে দেখি সব পেলো ভিলুগি আমার পেলো ভিলুগি হাই 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 গো আমার সব শেষ হয়ে গেল আমার মাথায় বর্জ্যের হাত পড়ে গেল কেন দিদিমা কি হয়েছে কি কি হয় না রে কি হয় নাকি সে বুড়ো এখনো বর্ণে এলো গধূলি লগ্নে বিয়ে হওয়ার কথা রাত দশটা বাজে এখনো সে বুড়ো বর্ণে এলো এদিকে ঠাকুর মশাই তো রাগ করে চলে গেল ঠাকুর মশাই চলে গেল কেন তাহলে কি বিয়ে হবে না আমি কি লগ্নভ্রষ্ট হয়ে যাব এই লগ্নভ্রষ্ট হবি কি রে আমি যেখানে আছি তোর বিয়ে সেখানে হবে ওই বুড়ো যদি না বর্ণে আসে ওই বুড়োর বাড়ি নিয়ে তাদের মধ্যে চলে যাবো সঙ্গে ও দিদিমা আমাদের পাড়ে কেউ কি মারা গিয়েছে মরুক যে পারে মরুক আগে তোর বিয়েটা হবে তাড়াতাড়ি আমার সঙ্গে চল তুমি এই মোড়ানে বাড়ি ঢুকেছো বর কোথায় বর হ্যাঁ বর 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 আছি বড় বিপদে দু চোখ ঢাকা তুলসী পাতাতে আমি বন্দি খাটি আরে মা আমি বন্দি খাটি আরে কোলার করতাল এনেছি নামের দল কোলার করতাল এনেছি নামের দল আমি বেঁচে আছি আমি দোষ পাইনি দোষ আমার ঠাকুর দা ফেলে এই বুড়ো এই বুড়ো যত নষ্ট করা তুই আমার সর্বনাশটা করেছিস কচি ছাবাল দিন ভরে না খেয়ে চৌমুখ শুকনো হয়ে গেছে ও ভাই ভাই একটু জল খাবি দিদিমারে আমি জল খাবুনি আমি এখনই বিয়ে করব কি বললি তুমি বিয়ে করবে তোমাকে কে বিয়ে করবে তুমি তো একটা ভূত আমি বেঁচে আছি আমি নাকি ভূত এর কোথায় লাথি মারি রে জীবনটা শেষ হয়ে যা শুধু কি তোমার জীবন শেষ হতো আর তোমরা না এলে আমার জীবনটা শেষ হয়ে যেত শোনা চিন্তা করতে হবে না এসেছি যখন ফুলশয্যা তোমার সঙ্গে হবে বুড়ো বুড়ির ঘাত ধরে বার করে দাও আমার হাতে হাত রাখো এক্ষুনি যুদ্ধ শুরু হয়ে যাবে আমার যৌবনে যে রঙ করেছে যন্ত্র হলো গোতা আরে দরজা জানলা বন্ধ কর ছিড়বো বালিশ কাঁধে এ শালা পাগলা হয়ে গেছে রে বোঝে না ঠাকুরদা তাড়াতাড়ি বিয়ে দিতে পারলাম না পাগলা হয়ে যাবো আমাদের বাড়ি কোনো মেয়ে কুলগ নেবে হয়নি আর আজও হবে না আরে বোঝার চেষ্টা কর যুদ্ধ ক্ষেত্রে থেকে যদি যোদ্ধা ফিরে যায় সে আর বাঁচবে সুইট সাইড করবে না আমার যৌবনে যে দরজা জানলা বন্ধ কর
বাড়িতে ঢুকেছো কোন এককালে অবস্থা বাড়িতে ঢুকেছো ভাগ্য ভালো যে আমরা এদিকে হ্যাঁ ভাগ্য ভালো আমি যদি এই অবস্থা আমার নাতনির বিয়ে দিই লোকে তাহলে কি বলবে না না আমি ভাবছি তুমি তো বিয়ে করতে আসবে তাই এরকম ভাবে এলে কেন আমি কি ইচ্ছা করেছি 12 জনের জন্য আসতে বাধ্য করেছি তাই বলে শ্মশান যেতে মতো মনীষা যে আসতে হলো আরে তুমি জানো না লকডাউনে গাড়ি ঘোড়া চলছে না তোমরা খাটিয়া ভাবছো কেন পালকি ভাবতে পারছো না বিয়ের পাত্র তুমিও করবে কি তোমার হাল আরে লকডাউনে বিয়ে করে হচ্ছে না যাহা তার মানে তুমি জানো না খাটিয়ায় করে শুয়ে আসতেছি রাস্তায় তিন জায়গায় পুলিশে ধরে ঠাকুরদা শুধু কানে কানে কে বলতে ভাই দম ফেলবিনি চুপ করে থাকি আমি তো দম টম বন্ধ করে চুপ করে শুয়েছিলাম শুভ কাজে কি কারণে হলো অমঙ্গল ভোরের বেলা কেন তুমি করছো গন্ডগোল আমি ভোরের বেলা গন্ডগোল করছি আমি ভোরের বেলা গন্ডগোল করছি গন্ডগোলের মুড হচ্ছে তুই আরে বাচ্চা ছেলে হয়তো ভুল ভ্রান্তি করে ফেলেছে তাই বলে এইভাবে মুখের আর কেড়ে নেওয়া উচিত হচ্ছে তুই মজেছি আর ওরে মজাবি বিয়ের পাত্র তুমি বলে তোমার হাল লকডাউনে বিয়ে করে হচ্ছে না যাহা শুভ কাজে কি কারণে হলো অমঙ্গল ভোরের বেলা কেন তুমি করছো গন্ডগোল সত্য আমার হলো শ্মশান সত্য আমার হলো শ্মশান ঘুরিছে কি মাথা ঠাকুরদা আমার যৌবনে যে দম্ভরে আচ্ছা দিদিমা তোমার নাতনির তো বিয়ে হওয়া নিয়ে কথা এইভাবে এলে বিয়ে হবে ভালোভাবে এলে বিয়ে হবে মেন কথা হলো সংসার করাটা নিয়ে ব্যাপার এই দেখ মালতি আমার ছেলে আর তোর মেয়ে কোন কারণে যদি বিয়েটা না হয় ও মাল তুই সেল করতে পারবি বাবা রে এই যে মেন নাকি আমার বিয়ে হবে না দিনে লোকে মেয়ে পায় না আরে বুড়ো বলে মেয়ে নাকি বিয়ে হবে না এই তো কালকে জয়ন্ত আমার দুটো পা পাঁজা মেরে ধরে বলে দিদি মারে এ তো নানিটা আসে বেঁধে না তাই বিষ খাবো আমি বলি না রে বাবা তোর মতো ঢাক ঢেরের সঙ্গে আমার নাতনির বিয়ে দেব না বাবা মেয়ে সবারলে কি গ্যাবিট দেখাচ্ছি আমি একটা পুরুল আমার তাহলে কত গ্যাবি পুরুল কি রে পুরুষ ওই যার নাম পুরুল তার নাম ধদুল তুমি কি জানো দেবশিরাই আমার কাছে মেসেজ কর এ শালা দুনেরা হাম বড় রে তাই তো মালকি মালটা ঘরে রেখে দে পচে নষ্ট হোক তখন বুঝতে পারবি ঠাকুরদা মাল কি পচে যাবে কি একদম এত কষ্ট করে যখন এই পচা মাল বিয়ে করে নিয়ে বাড়ি যাবে ও কো স্বামী লিলে তুমি পাঁচালি মোটা আর বাসর ঘরে চলো এবার বাড়ছে যে মশা এ শালা পাগলা হয়ে গেছে রে এখনো বিয়ে হয়নি বাসর ঘরে ঢোকার জন্য অস্থির হয়ে পড়েছে তো এই ঠাকুরের বয়স হয়ে গেছে বুঝবি না আমি ইয়ং ছেলে না তাই কার ভেতর কামড়াচ্ছে নাতনি আমার বড় ভালো ভাগ্যটা বন্ধ আরে বিশ্বকটা অচল তবু বিয়ে কি বন্ধ না বিশ্বকটা অচল তার মানে কি বিশ্বকটা অচল তার মানেটা কি কিছু জানে না বাড়ি থেকে লোক বার হলে পুলিশ মেরে দোবা খেয়ে দিচ্ছে দোকানদার কিন্তু সব বন্ধ কিন্তু বিয়ে বন্ধ আছে বিয়ে ঠিক হচ্ছে ও গো স্বামী এলে তুমি বাঁচালি মোটা আর বাসার ঘরে চলো এবার আপনি আমার বড় ভালো ভাগ্যটা বন্ধ আর বিশ্বটা অচল তো বিয়ে কি বন্ধ মহিমা কি বলি কাছে মহিমা কি বলি কাছে গোপন সেই কথা ভাই আমার যৌবনে যে দম ধরে যে মানুষ ওরা পরস্পর রাজা যে তুই কেন ঝামেলা পাকাচ্ছিস হ্যাঁ চুপ কর আমি যাদের বিয়েটা দেব ঠাকুর মশাই কোথায় ঠাকুর মশা ঠাকুর মশা লাগবে রে ঠাকুর দা যখন চারা দেখ দিলে বে হয়ে যাবে এই শালা ঠাকুর দেব যা মানে না ঠাকুর সাক্ষী রে কন্দ সিঁদুরটা তুলেছে দাদু ঠিকই কথা বলেছি আমরা মন্দিরে গিয়ে বিয়ে করব হবে মালতি এই যে কথা সেই কাজ হ্যাঁ আমার একটা ঘর তোর একটা ঘর ওরা বিয়ে থা করে যে এই ঘরে থাকে আমরা বুড়ো বুড়ি সেই ঘরে গিয়ে থাকো শালা ধান্দা খারাপ পারিনি মানে আমাদের বেঁধেছে আর ফুল সজ্জা ওরা করবে হ্যাঁ ভাই বলি শোন তোর ফুল সজ্জার দিনে দুজনে এত নাচ গান করবো মানুষের পাগলা করে দেবো ও দাদু তোমার কোনো চিন্তা করতে হবে না আচ্ছা আমার দিদিমা একটু মোটা হলে কি হবে ওর কোমরে প্রচুর কাজ তুমিও জানো না আমার ঠাকুর তো মোটা হলে কি হবে এরও প্রচুর কাজ আজ আমি শুরু করে দিই ময়দা আটা যদি হতে
সালা বুড়ো বুড়ি জানা ফুল সজ্জা করে চলে গেল। তুমি একটা মানুষ কেন? তুমি তো বিয়ে করতে আসছো, একটা টোপো জুটেনি। টোপোর বিনে দোকান বন্ধ। তোমার মনে খুব আনন্দ হচ্ছে তাই না? আর আমি কি ভেবেছিলাম জানো, হয়তো তুমি বিয়ে করতে আসবে না, আমি লগ্নভ্রষ্ট হয়ে যাব। কিন্তু তুমি কি জানো, কাল থেকে আমি না খেয়ে আছি। তুমি তো কাল থেকে না খেয়ে আছো। তুমি কি জানো আমি এক সপ্তাহ খাওয়া ছেড়ে দিয়েছি, কখন বিয়ে হবে? কি বলছো, তুমি এক সপ্তাহ না খেয়ে কি খেয়ে বেঁচে আছো? কেন, দুধ আর বিড়ি। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? আমি যদি কোনোদিন ভুল করি তুমি আমাকে ভুলে যাবে না তো? পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষে বেলাতেও কাছে থাকব। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষে বেলাতেও কাছে থাকব। এমনি করে পিয়া 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 বলে ডাকব, আমি আছি তুমি পিয়া, আমি আছি তুমি পিয়া, আমি আছি তুমি পিয়া, তুমি পিয়া, তুমি পিয়া। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকব। তুমি করে পিয়ো 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 বলে ডাকব,